আজকে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত নতুন কারিকুলাম 2024-এ আমরা যে ধারাবাহিক সমস্যাগুলো সমাধান করছি, তা আজকে আমরা 103 পৃষ্ঠা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের 103 পৃষ্ঠা এখানে বলা হচ্ছে যে বস্তুর সাথে আকৃতির সঙ্গে তাক টেনে মিল করি। আমরা এখানে এটা আমরা এইভাবে করতে পারি, এখানে তিনটা বস্তু দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে একটা আংটি ছবি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে সমোসা, সমোসার ছবি, আরেকটা দেওয়া আছে ইট। আর এখানে যে আকৃতি এখানে দেওয়া আছে তিন কোণ আকৃতি অর্থাৎ ত্রিভুজ, এখানে দেওয়া আছে চার কোণ আকৃতি অর্থাৎ চতুর্ভুজ, আর এখানে দেওয়া আছে গোলাকৃতি অর্থাৎ বৃত্ত। এখন আমাদের তাক টেনে এখানে বলছে মিল করতে, তা আমরা এই যে তাক টানা বলতে আমরা এইভাবে এটা হচ্ছে আংটি, আংটি হচ্ছে গোলাকৃতি বা বৃত্ত, সমস হচ্ছে ত্রিকোণ আকৃতি বা ত্রিভুজ, ইট হচ্ছে চার কোণ আকৃতি অর্থাৎ চতুর্ভুজ। তো আমরা এভাবে তাক টেনে মিল করতে বলছে আমাদের। তারপর এখানে আমাদের বলছে যে তিন কোণ আকৃতি যেটা ত্রিভুজ আকার এগুলো এরকম হতে পারে, তারপরে চার কোণ আকৃতি যেগুলো চতুর্ভুজ আকার এগুলো এরকম হতে পারে, গোলাকৃতি অর্থাৎ গোলাকার এই ধরনের হতে পারে গোলাকার। এখন 104 পৃষ্ঠায় বলছে নিচের মজাদার খাবারগুলো খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি আমাদেরকে বলতে বলছে। তাহলে আমরা এখানে কতগুলো খাবারের নাম দেওয়া আছে, এখানে খাদ্যগুলোর মধ্যে বলছে জ্যামিতিক আকৃতি বলতে হবে আমাদেরকে খাদ্যগুলো। এক নম্বরে আমাদের ক নম্বর দেওয়া আছে আমাদের চমচা, তো চমচা এটা আমাদের জ্যামিতিক আকৃতি কি আমরা 103 পৃষ্ঠা এটা দেখেছি, চমচা হচ্ছে তিন কোণ আকৃতি অর্থাৎ ত্রিভুজ, এটা জ্যামিতিক আকৃতি হবে ত্রিভুজ আকৃতি বলতে বলছে আমাদের। খ নম্বর দেওয়া আছে পাউরুটি, তো পাউরুটি আমরা জানি যে পাউরুটি আমাদের এটা চার কোণ আকৃতি হয়, আর এটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ। গ নম্বরে আমাদের দেওয়া আছে রসগোল্লা, রসগোল্লা আমাদের এটা গোল আকৃতির হয়, তো গোল আকৃতি হলে এটাকে আমরা বলি জ্যামিতিক আকৃতি, এটার নাম হচ্ছে বৃত্ত। এরপরে দেওয়া আছে বিস্কুট, বিস্কুট আমরা বিস্কুটের সাধারণত আমরা দেখি এটা দুই ধরনের থাকতে পারে, গোল আকৃতির বিস্কুটও থাকে, চার কোণ আকৃতির বিস্কুট থাকে, দুই ধরনের বিস্কুটই থাকে। তো এটা আমরা চার কোণ আকৃতি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি চতুর্ভুজ, কারণ চার কোণ আকৃতি বিস্কুট বেশি থাকে। ও নাম্বার হচ্ছে মোয়া, আমরা জানি মোয়া আমরা মুড়ির মোয়া অথবা চিড়ার মোয়া যে আমরা সবাই পছন্দ করে মোয়া খাই, এটা গোল আকৃতির হয়, তো মোয়া হচ্ছে বৃত্তকার জ্যামিতি, এটা হলো বৃত্ত। ছ নম্বরে আছে সানার, সন্দেশ, সানার সন্দেশ এটাও আমরা জানি যেটা মিষ্টির দোকানে গোল গোল আকৃতি করে রাখা হয় আমরা, এবং অনেক অনেক দোকানে আবার এটা চার কোণ আকৃতি বিস্কুটের মতো চার কোণ আকৃতি করে রাখা হয়, তো এটা সাধারণত সন্দেশটা আমাদের গোল আকৃতিরই হয়, তাহলে আমরা এটাকে বলবো বৃত্ত। এ হচ্ছে আমাদের এখানে
বলছে আমাদের নিচে খাদ্যগুলোর মজাদার খাদ্যগুলোর চারিদিক আকৃতি বলতে, আমরা এভাবে বলবো। তারপরে আমাদের এখানে বলছে ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করে, এখানে কোনটা ত্রিভুজ আর কোনটা চতুর্ভুজ। ত্রিভুজ গুলাকে আমরা একটা কালার করব, আর চতুর্ভুজ গুলাকে আমরা অন্য একটা কালার দিয়ে এখানে রং করব। নিচে লেখা আছে চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতি গুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে, এতে কয়েকটি ত্রিভুজাকার চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে। তো এখানে আমাদেরকে প্রথমে বলছে আগে রং করতে, তারপর এখানে কয়টা চতুর্ভুজাকার পাওয়া গেছে, কয়টা ত্রিভুজাকার আর কয়টা গোলাকার পাওয়া গেছে সেটা লিখতে হবে। তো আমরা যেটা দেখি যে এখানে ত্রিভুজাকার পাওয়া যাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা এখানে আমাদের প্রথমে ত্রিভুজাকার পাওয়া যাবে, আমরা এটা গুনে আমরা একটা রং করবো। আমরা বলবো যে আমি আপনাদেরকে বলবো যে এটা আমরা আমাদের শিক্ষার্থীদেরকে রং করতে দিব, তারা রং করবে। এখন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই ছয়টা পেলাম আমরা ত্রিভুজাকার। এটা আমরা ত্রিভুজাকার আমরা রং করছি ছয়টি। তারপর বলছে চতুর্ভুজাকার, চতুর্ভুজাকার হলো আমাদের মাঝখানে যে ডেটা, আবার গলার নিচে যে ডেটা দুইটা, এখানে আমরা দুইটা পেলাম চতুর্ভুজাকার। চতুর্ভুজাকার এটা আমরা পেলাম দুইটি। আর গোলাকার, গোলাকার যেটা, গোলাকার হলো আমাদের যে মাথা যেটা দেওয়া আছে এটা আমরা গোলাকার পেলাম একটা। তারপর হলো আমাদের চোখ দুইটা যে দেওয়া আছে এটাও গোলাকার করে দেওয়া আছে, তো তিনটা এখানে আমরা গোলাকার পেলাম। তো এভাবে আসলে আমাদেরকে আলাদা আলাদা রং করতে বলছে, পরে কয়েকটি আমাদের লিখতে বলছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। এরপরে আমরা 105 পৃষ্ঠার প্যাটার্ন থেকে শুরু করবো ইনশাল্লাহ।